এই যে গ্রুপ অ্যাসাইনমেন্টটা যে করছে, হ্যাঁ আমি একটা আইডিয়া লিখছে আমার পার্টে, সে আমার আরেক গ্রুপ মেম্বার এই আইডিয়াটার উপরে কমপ্লিমেন্টারি আরেকটা পার্ট লিখছে, সে বলছে যে সে কমপ্লিমেন্ট লিখবে, যেহেতু আমরা অলরেডি তিনটা পার্ট টপিকে লিখে ফেলছি। ওকে ভালো কথা, সে কমপ্লিমেন্ট লিখছে, সে কমপ্লিমেন্ট লিখছে আমার পার্ট থেকে, তো আমার সাথে তো মিলবে, তাহলে তুই কমপ্লিমেন্ট লিখতে গেলি কেন? কইরে সেটা সে আমারটাই কেটে দিছে। এখন আমি চেক করে যে তোমার আমার আমি দেখাইলাম 2% প্যালারিজম, আরেক বেটার এক্সাম পেপার থেকে ওয়েবসাইট থেকে চুরি করে আইনা নিজে মডিফাই করে বসায় পন্ডিতি করে, আর আমার অরিজিনাল আইডিয়া ওইটা ওইটা সে কেটে দিছে। এখন এই জন্য তোমার কি করতে মন চাইতেছে? আমার কিছু করতে মন চাইতেছে না, আমার শুধু খারাপ লাগতেছে যে আমার একটা বেটার ধারণা ছিল, আমার ধারণা ছিল যে এই দেশে জন্ম নেওয়া ছেলে মেয়ে এত বেশি এই দেশে নীতির কথা বলে, এত বেশি এথিক্স এর কথা বলে, সবাই চারদিকে খালি এথিক্স এথিক্স এর মতো, এমন ইউরোপ একটা এথিক্স, ইউরোপ না একটা এথিক্স কান্ট্রি। হ্যাঁ কিন্তু এদের গোড়ায় গলত, এরা জানে না যে শুধু ক্রিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আরেকজনের চুরি করা আইডিয়া আইনা নিজের মতন আইডিয়া বানায় ওইটা দিলে ওইটা তুমি বাহাবা হয়ে গেল না। হ্যাঁ তুমি ভালো গ্রেড পাবা, কিন্তু তোমার তো নিজের কিছু নাই। আমি নিজের 186 ওয়ার্ড লিখছি, ওটা তো আমি 3 দিনে আমি লেজনিকের আর্টিকেল পড়িয়া, আমি আমার তো ইংলিশে ট্রান্সলেশন করতে হয়, আমার তো বুঝতে হয় তারপরে অ্যাপ্লাই করতে হয়, আমি তো এটাতে হার্ড ওয়ার্ক করছি, তারা অনলাইনে এটা গেটার 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 করে, আমি কি রে গেটার 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 কেন লিখতে থাকে? তাহলে মাস্টার্স আস্তে পড়তে আসার দরকার কি? তার তোমরা তো অলরেডি রিসার্চার, তোমাদের তো পড়াশোনা করার দরকার নেই। ওইটা আমার খারাপ লাগছে, আমি আর কিছু করতে মন চাইতেছে না। 25 মার্ক রে ভাই, ইন্ডিভিজুয়াল পেপার বাকি আছে, আমি গতবারও সেম হয়েছে ইন্ডিভিজুয়াল পেপার দিয়ে বাইর হইছি, তো আমি এটা নিয়ে চিন্তিত না যে 25 মার্কের জন্য আমি পাস করব না আমি ফেল করব, এটা নিয়ে আমি চিন্তিত না, আমি পাস ফেল নিয়ে একদম চিন্তিত না। আমার খারাপ লাগতেছে যে আমি এটা চেক করে আমি হতাশ হয়েছি, 136 কারেকশন, 136টা, এত গ্রামার মিস্টেক এত স্পেলিং মিস্টেক, কিন্তু ওনারাই পণ্ডিত। আচ্ছা এখন কি রাগটা একটু কমছে? না রাগ কমছে না, আমার খুব খারাপ লাগতেছে। তোমাকে বলার কারণ হলো তুমি সবসময়, ওকে এখন আমি কাজ করি একটু, তোমাকে বলার কারণ হলো তুমি সবসময় বুঝাইতে চাও যে এই দেশের ছেলেমেয়েরা খুব বুঝে খুব জানে, তারা খুব গরিব খুব নয়। না মাসুদ আমি দেখতেছি তো এই যে ইন্ডিয়া থেকে ছেলে মেয়েগুলো আসছে, আমরা আসছি আমরা এসব চুরি চামারি করার চিন্তাও করি না, আমরা ভয় পাই, আমরা চেষ্টা করি দুইটা লাইন কেমনে নিজের লেখা যাক, ওরা কনফিডেন্টলি চুরি করে এবং কনফিডেন্টলি মিথ্যা কথা বলে, এমন ভাবে মিথ্যা কথা বলে যে মিথ্যাটাই সত্য। তো এই দেশের ছেলে মেয়েরা সিস্টেমটা জানে যে কিভাবে আরেকজনের চুরি করা আইডিয়াটাকে মডিফাই করে নিজের নাম দেওয়া যায়, তো আমরা এই সিস্টেমটা জানি না। তো এত প্রশংসা করো না, আমরা একবার গধু গরু গা, আমি প্রশংসা করি নাই ভাই, দেখো সময় বলো যে আরে বাংলাদেশের এটা কি বালসাল করা, এই দেশে ভাই এই দেশের কিচ্ছু না, এটা সিস্টেম। এই দেশের ছেলে মেয়ের নিয়ার দাও 3 ঘন্টা পরীক্ষা দিতে রিটেন, কেন হাতে পায়ে ধরে করে কাইন দেখো মা কাইন দেওয়া সাইরে দাও, নিজের দেশের রেস্টুরেন্টে গিয়ে কাম করে খামো, আমার গ্রাজুয়েশন দরকার নেই। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি এই যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দেয় 3 ঘন্টা রিটেন এক্সাম দেয়, 3 ঘন্টা রিটেন এক্সাম দেয়, আর একটা অ্যাসাইনমেন্ট লিখতে বলছে আরেকজনের এক্সাম পেপার চুরি করে মডিফাই করে দিয়ে দিচ্ছে। ওকে ম্যাডাম এর রাগ কমলাম, আমি একটু কাজ করি, আমি আমার জীবন লয়া নিজেরই জান যায়। ও মা গো, ভাঙচুর করতেছে কেন? এ কি সে